রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি আর বেঁচে নেই? হার্ট অ্যাটাকে কি তিনি সত্যিই মারা গেছেন? সোশ্যাল সাইটে রুশ প্রেসিডেন্টের এই খবর গোটা বিশ্বজুড়ে ট্রেন্ডিং। তবে প্রশ্ন এই যে এটা কি আদৌ সত্যি? সমস্ত জল্পনা উড়িয়ে শেষমেশ সত্যিটা এবার সামনে আনলো ক্রেমলিন। হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমনই গুঞ্জন ক্রমে জোরালো হচ্ছিল। কিন্তু সেই আশঙ্কা উড়িয়েই দিল ক্রেমলিন, জানিয়ে দেওয়া হয়েছে গোটাটাই ফেক, কিচ্ছু হয়নি। জানা গিয়েছে সম্পূর্ণ সুস্থ রয়েছেন পুতিন। সম্প্রতি এক রুশ টেলিগ্রাম চ্যানেলের পক্ষ থেকে প্রথম এই খবর সামনে আসে। জানানো হয়েছিল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন, এমনকি মারাও গিয়েছেন 71 বছরের রুশ প্রেসিডেন্ট। তারপর থেকেই নানা মহলে পুতিনের অসুস্থতা নিয়ে নানা জল্পনা শুরু হয়ে গিয়েছিল। এমনকি রুশ প্রেসিডেন্ট আদৌ বেঁচে রয়েছেন কিনা তা নিয়ে কেউ কেউ আবার প্রশ্ন তুলে পোস্টও করেছিলেন সোশ্যাল সাইটে। অবশেষে মুখ খুলে ক্রেমলিন সমস্ত গুঞ্জনকে উড়িয়েই দিল। মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের সম্মেলন করেন। সেখানে তাকে প্রশ্ন করা হয় যে রুশ টেলিগ্রাম চ্যানেল এবং কয়েকটি পশ্চিমী সংবাদ মাধ্যম পুতিনের অসুস্থতা নিয়ে যে খবর প্রকাশ করেছিল সেটা সত্যি কিনা। সেই খবরের তথ্য মিথ্যে বলে পেসকভ জানিয়ে দেন প্রেসিডেন্ট পুতিন একেবারে সুস্থই রয়েছেন। একই সঙ্গে বডি ডাবল ব্যবহার করার বিষয়টিকেও অযৌক্তিক বলেন তিনি। তবে এই ঘটনায় প্রথম নয়, এর আগেও একাধিকবার এই ধরনের ঘটনা সামনে এসেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি আর বেঁচে নেই? হার্ট অ্যাটাকে কি তিনি সত্যিই মারা গেছেন? সোশ্যাল সাইটে রুশ প্রেসিডেন্টের এই খবর গোটা বিশ্বজুড়ে ট্রেন্ডিং। তবে প্রশ্ন, এটা কি আদৌ সত্যি? সমস্ত জল্পনা উড়িয়ে শেষমেশ সত্যিটা এবার সামনেই আনলো ক্রেমলিন। হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমনই গুঞ্জন ক্রমে জোরালো হচ্ছিল। কিন্তু সেই আশঙ্কা উড়িয়ে দিল ক্রেমলিন, জানিয়ে দেওয়া হয়েছে গোটাটাই ফেক, এমন কিছুই হয়নি। জানা গিয়েছে সম্পূর্ণ সুস্থই রয়েছেন পুতিন। সম্প্রতি এক রুশ টেলিগ্রাম চ্যানেলের পক্ষ থেকে প্রথম এই খবর সামনে আসে। জানানো হয়েছিল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন, এমনকি মারাও গিয়েছেন 71 বছরের রুশ প্রেসিডেন্ট। তারপর থেকেই নানা মহলে পুতিনের অসুস্থতা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। এমনকি রুশ প্রেসিডেন্ট আদৌ বেঁচে রয়েছেন কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলে কেউ কেউ পোস্ট করছিলেন সোশ্যাল সাইটে। অবশেষে মুখ খুলে ক্রেমলিন সমস্ত গুঞ্জনকে উড়িয়েই দিল। মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের সম্মেলন করেন। সেখানে তাকে প্রশ্ন করা হয় রুশ টেলিগ্রাম চ্যানেল এবং কয়েকটি পশ্চিমী সংবাদ মাধ্যম পুতিনের অসুস্থতা নিয়ে যে খবর প্রকাশ করেছিল সেটা সত্যি কিনা। সেই খবরের তথ্য মিথ্যে বলে পেসকভ জানান প্রেসিডেন্ট পুতিন একেবারে সুস্থ রয়েছেন। একই সঙ্গে বডি ডাবল ব্যবহার করার বিষয়টিকেও অযৌক্তিক বলেন তিনি। তবে এই ঘটনাই প্রথম নয়, এর আগেও একাধিকবার এই একই ধরনের ঘটনা সামনে এসেছে।
পরবর্তী আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।